প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো তোমাদের ঢাকা বোর্ড 2016 সনের যে অঙ্কটি তোমাদের এসেছে, ঢাকা বোর্ড 2016 সনের অংশীদেবী ব্যবসায় তোমাদের ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে। তো প্রিয় শিক্ষার্থী, এই অংশীদেবী ব্যবসায় থেকে আমি বোর্ডের প্রশ্ন এবং নিয়মের সকল নিয়মের অঙ্কগুলো কিন্তু আমি তোমাদের দিয়েছি। তো এই অঙ্কটা নিয়ে একটা স্টুডেন্টের একটু কমেন্ট ছিল যে এই অঙ্কটা করে দিলে ভালো হয়, যদিও অঙ্কটা আমার দৃষ্টিতে সহজেই অঙ্কটা, তারপরও যেহেতু কমেন্ট করেছো তোমরা আমি অঙ্কটা করে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী, এখন বিষয় হলো যে অংশীদেবী ব্যবসায় এই যে অঙ্কটা এসেছে 2017 সনে ঢাকা বোর্ডে, এই অঙ্কটা কিন্তু একটা সমন্বয় সংক্রান্ত অঙ্ক, ঠিক আছে? তো এই সমন্বয় সংক্রান্ত অঙ্ক থাকলেও এই অঙ্কটার ভিতরে স্বাভাবিকভাবে একটু প্যাচ আছে। প্যাচগুলো কি আছে আমি তোমাদের প্রতিটা ক খ গ করার সময় আমি প্যাচগুলোর কথা বলবো। তো তোমরা অঙ্কটাকে একটু দেখে নাও। রহিমা, ফাহিমা ও জামিলা একটি অংশীদেবী ব্যবসায় তিনজন অংশীদার, তারা ব্যবসায় মুনাফা যথাক্রমে 3-2-1 অনুপাতে বণ্টন করে নেয়। 31 ডিসেম্বর 2016 তারিখে অংশীদারদের উত্তোলন বেতন ও মুনাফা সমন্বয়ের পর তাদের মূলধন ছিল যথাক্রমে এত টাকা এত টাকা এত টাকা। পরে দেখা গেল অংশীদারদের চুক্তিপত্রে মূলধনের উপর বার্ষিক 5% হারে সুদ দেওয়ার ব্যবস্থা থাকলেও উহা হিসাব হতে সম্পূর্ণ বাদ পড়েছে। রহিমা 7200 টাকা বেতন বাদ দেবার পর 2016 সালের ব্যবসায় মুনাফা 54,000 টাকা। ওই বছরে অংশীদারদের উত্তোলনের পরিমাণ যথাক্রমে এত টাকা এত টাকা এত টাকা। অংশীদারদের মুনাফা বণ্টনের অনুপাত ব্যবসায় মোট মূলধন এত টাকা রাখতে সম্মত হয়। তো শিক্ষার্থী, এখান থেকে তোমাদের যে করণীয় গুলো বলা হয়েছে, প্রথম ক নম্বর বলা হয়েছে রহিমা, ফাহিমা ও জামিলা একটি প্রারম্ভিক মূলধন নির্ণয় করো। তো শিক্ষার্থী, এখন এখানে বিষয় হলো যে সমন্বিত মূলধন হিসাবে তোমরা যখন ই করবা তোমার প্রাম্পিক মূলধন নির্ণয় করবো, আমি তোমাদের জন্য একটা বক্স করে রেখেছি যে কিভাবে তোমার প্রাম্পিক মূলধনটা নির্ণয় করবা। বিশেষত এখানে একটা বিষয় হলো যে 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 জিনিস সমন্বয় পর এই কথা বলা থাকবে অঙ্কে, ওই ওই জিনিসে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যেটা যেটা সমন্বয় পর কথা বলা থাকবে তার ভিতর থেকে তোমরা উত্তোলন উত্তোলনের সুদ যদি থাকে আমরা যোগ করব, আর বাকি যে যে জিনিসগুলো থাকবে এগুলো আমরা বাদ দিব। এটা আমি কিন্তু তোমাদের এটা বেসিক একটা ক্লাস নিয়েছি যে কিভাবে তোমরা সমন্বয় সংক্রান্ত অঙ্ক প্রস্তুত করবা, সেখানে আমি ইন্ডিটেলস সব বলে দিয়েছি যে কিভাবে এই চ্যাপ্টার থেকে পূর্ণাঙ্গভাবে যত জটিলতা থাকুক এই জটিলতম অঙ্কগুলো তোমরা কীভাবে প্রস্তুত করতে পারবা। তোমরা বিশেষ করে এটা একটু আই বাটনে ক্লিক করে ক্লাসটি তোমরা দেখে নিতে পারো। তো যাই হোক শিক্ষার্থী, এখন যেটা বলেছি যে এখানে প্রথমে আমাদের লিখতে হবে রহিমা, ফাহিমা ও জামিলার প্রাম্পিক মূলধন নির্ণয়। আচ্ছা, প্রাম্পিক মূলধন নির্ণয় তোমাদের অঙ্কের ভিতরে যে মূলধনটা দেওয়া আছে এই মূলধনটা কিন্তু সমাপনী মূলধন, ঠিক আছে? তোমাদের এই সমাপনী মূলধনটা আগে লিখতে হবে। আচ্ছা, বক্সটা তোমরা করে এটা সমাপনী মূলধনটা আমি তোমাদের লিখে রেখে দিয়েছি আগে, যাতে সময় আমাদের নষ্ট না হয়। তো দেখো, এরপরে আমাদের এখানে যে কথা বলেছে কি উত্তোলন বেতন ও মুনাফা সমন্বয় পর, তাহলে উত্তোলন বেতন, তাহলে উত্তোলনের কথা বলছে, আমি কি বলেছি তোমাদের যে উত্তোলন থাকে যোগ হবে, তাহলে যোগ উত্তোলন। হ্যাঁ, উত্তোলন আমাদের কত টাকা আছে প্রিয় শিক্ষার্থী? 16,200 টাকা। দ্বিতীয় ব্যক্তি আছে তোমাদের 7,200 টাকা। তৃতীয় ব্যক্তি আছে তোমাদের 4,800 টাকা। উত্তোলনটাকে আমরা যোগ করে দিলাম। প্রিয় শিক্ষার্থী, এরপরে তো আমাদের কি বলেছে বেতন। আচ্ছা, এখন আমরা কি করবো? বেতন বাদ দিব, বাদ দিব, বাদ দিব। প্রিয় শিক্ষার্থী, এখানে যে বিষয়টা হলো তোমরা একটু লক্ষ্য করো যে এখানে বেতন আছে আমাদের শুধু রহিমা বলছে 7,200 টাকা, রহিমার 7,200 টাকা বেতন। এই যে ফাহিমা এবং জামিলা এই দুজনে কিন্তু বেতন নেই, যার বেতন নেই তার বেতন এখানে আসবে না, যদি থাকতো তাহলে আসতো। আচ্ছা, এরপরে কি করবো? বাদ দিব মুনাফা অংশ, বাদ দিব আমরা মুনাফা অংশ। প্রিয় শিক্ষার্থী, এখানে যে বিষয়টা হলো মুনাফা যে অংশ আমাদের বাদ দিতে বলা হয়েছে, এই মুনাফা কিন্তু একত্রে আমাদের আছে। এখানে কত টাকা একত্রে মুনাফা আছে আমাদের? 54,000 টাকা। এই 54,000 টাকাকে এখন ভাগ করে আমাদের দিতে হবে যে কে কত টাকা পাবে। প্রিয় শিক্ষার্থী, এখন এই 54,000 টাকা আমরা যখন ভাগ করবো, 54,000 টাকাকে মোট আমাদের কি করতে হবে অনুপাতে, আমাদের কত অনুপাতে এখানে রয়েছে তোমরা দেখেছো যে 3:2:1, অর্থাৎ 3:2:1 অনুপাতে আমাদের ভাগ করতে হবে 54,000 টাকাকে। তাহলে 54,000 টাকাকে আমরা যদি 3:2:1 অনুপাতে ভাগ করি প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের দেখা যাবে যে প্রথম যিনি এক পাবে উনি পাবে কত টাকা? উনি পাবে 9,000 টাকা, তিনি পাবে 9,000 টাকা। আচ্ছা, তাহলে যেহেতু অর আছে 2, তাহলে ও পাবে কত টাকা? 9×2=18,000 টাকা, 18,000 টাকা। আচ্ছা, এরপরে যে 3, সে পাবে কত টাকা? 27,000 টাকা। এভাবে তোমরা ভাগ করে দিবা, অর্থাৎ এখানে যেটা মানে 54,000 টাকা, এই 54,000 টাকাকে যখন তোমরা ভাগ করবা তখন 3:2:1 হলো 6 দিয়ে ভাগ করবা, ভাগ করবে এভাবে 3 দিয়ে গুণ করবা, এভাবে 2 দিয়ে গুণ করবা, এভাবে 1 দিয়ে গুণ করবা। আচ্ছা, 1 দিয়ে গুণ করা আর না করা সমান কথা। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা কি করবো? আমরা এটাকে আমরা ব্যালেন্স করে ফেলবো। আমরা এখন এখানে এটাকে যদি আমরা ব্যালেন্স করি
তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে এগুলোকে আমরা যেহেতু বিয়োগ করেছি মাইনাস করেছি তোমরা ই ফিগার দিয়ে দিতে পারো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিতে পারো তাহলে এখানে আমাদের হলো কত 57,000 টাকা 57,000 টাকা থেকে আমরা এটার সাথে আমরা যোগ করব ফার্স্ট 16,200 টাকা যোগ করব বাদ দিব আমরা 7,200 টাকা বাদ দিব আমরা 27,000 টাকা 39,000 টাকা এটা আমাদের প্রথম ব্যক্তির প্রারম্ভিক মূলধন নির্ণয় করে হয়ে গেল দ্বিতীয় ব্যক্তির প্রারম্ভিক মূলধন হলে আমাদের কত টাকা প্রিয় শিক্ষার্থী দেখো এটার সাথে আমরা কি করবো 7,200 টাকা আমরা যোগ করব যোগ করে আমরা 18,000 টাকা বাদ দিয়ে দিব 18,000 টাকা বাদ দিয়ে দিলে আমাদের হয় কত 34,200 টাকা 34,200 টাকা এই 34,200 টাকা হলো আমাদের দ্বিতীয় ব্যক্তির প্রারম্ভিক মূলধন আচ্ছা তৃতীয় ব্যক্তি প্রারম্ভিক মূলধন যদি আমরা নির্ণয় করি তাহলে 37,000 টাকা এটার সাথে যোগ করবো আমরা 4,800 টাকা যোগ করে এখান থেকে আমরা বাদ দিব 9,000 টাকা 9,000 টাকা তাহলে আমাদের হলো কত 32,800 টাকা প্রিয় শিক্ষার্থী আমাদের তাহলে এখান থেকে আমাদের ক নাম্বারটা হয়ে গেছে ক নাম্বারটা আমাদের কমপ্লিট হয়ে গেছে ক নাম্বার বেজাতে আমাদের বলেছিল প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে সেই ক্ষেত্রে আমরা কি করেছি আমরা প্রারম্ভিক মূলধনটা নির্ণয় করেছি আমরা এখানে লিখে দিতে পারি প্রারম্ভিক মূলধন প্রিয় শিক্ষার্থী এটা না লিখলেও হবে কারণ উপরে তো লেখাই আছে যে প্রারম্ভিক মূলধন নির্ণয় করা হলো তো তো সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে আমাদের প্রারম্ভিক মূলধনটা আমরা এখান থেকে নির্ণয় করে ফেললাম এখন দেখো এই যে প্রারম্ভিক মূলধনটা নির্ণয় করলাম এই প্রারম্ভিক মূলধন থেকে আমাদের যখন আবার লাভ লোকসানে যাব তখন কিন্তু এই প্রারম্ভিক মূলধনের উপরে কিন্তু আমাদের সুদ নির্ণয় করতে হবে প্রিয় শিক্ষার্থী এখন এই জায়গায় যে বিষয়টা সেটা হলো যে আমাদের এই যে প্রারম্ভিক মূলধনের উপরে সুদ যখন আমরা নির্ণয় করব তখন আমাদের এই প্রারম্ভিক মূলধনের সুদ এটা কিন্তু আমাদের জন্য কি হবে আমাদের জন্য খরচ হবে আর এখানে আমাদের যে কাজগুলো করেছি কোনো কাজে কোনো ডেটা আমাদের নেক্সট মানে পার্টের জন্য আমাদের প্রয়োজন নেই এখন আমরা কি করবো আমরা এখানে এটাকে আমরা সম্পূর্ণ মুছে ফেলি আমরা শুধু নিচেটা আমরা রেখে দিই কেন কারণ নিচেটা দিয়ে আমাদের পরবর্তীতে একটু কাজ করতে হবে তো আমরা এইখানে থেকে আমাদের এই এটাকে মুছে ফেলি মুছে গেলে ফেলে আমাদের কি করতে হবে আমাদের লাভ লোকসানের জন্য একটা কলাম করতে হবে কিন্তু এখানে আমাদের কি বলেছে ওইখানে কিন্তু খ নাম্বারে একটা ভালো একটা কথা বলেছে দেখো এই কথাটা কি বলেছে আমি একটু তোমাদের শোনাচ্ছি খনাভাবে আমাদের বলছে মূলধনের সুদের প্রভাব দেখিয়ে 2000 এত তারিখে লাভ লোকসান হিসাবে লাভ লোকসান সমন্বিত হিসাব তৈরি করো প্রিয় শিক্ষার্থী এখানে একটা বিষয় হলো যে এখানে বলেছে মূলধনের সুদের প্রভাব দেখিয়ে এই কথাটা বলা আর না বলা কিন্তু সমান কথা এটা তোমাদেরকে একটু বিভ্রান্তিতে ফেলানোর জন্য বলা হয়েছে আসলে ব্যাপারটা কি মূলধনের সুদের প্রভাব তো দেখিয়ে আমরা করবই ঠিক আছে কিন্তু তোমাদের একটু বিভ্রান্তিতে ফালানোর জন্য এই কথাটা বলেছে যে স্টুডেন্ট কি কি করে দেখি আচ্ছা তাহলে যাই হোক এখন আমরা কি করবো তাহলে আমাদের লাভ লোকসান করার জন্য আমাদের এইখানে একটা বক্স করবো আর এই বক্সটা চাইলে কিন্তু তোমরা এটা চলমানি করতে পারো তবে এটা টি কলামে করা ভালো কারণ চলমানি করলে তোমাদের ঝামেলা আরো বেশি হবে কারণ তিনজন পার্টনার তো এর জন্য ঝামেলা বেশি হবে আর যদি তোমরা টি কলামে করো তাহলে তোমাদের ঝামেলাটা কম হবে দেওয়া হয়েছে তো যাই হোক এখানে আমাদের ওই যে প্রারম্ভিক মূলধন আমাদের যত টাকা আমাদের একটু আগে হয়েছিল এই ঠিক ওই টাকাটার উপরে আমাদের কি করতে হবে এখন মূলধনের সুদ আমরা নির্ণয় করব মানে মূলধনের সুদ এখন এখানে আমরা একটু লিখে দেবো কি মূলধনের সুদ আচ্ছা এখন এখানে প্রথম হলো কি রহিমা এরপরে হলো কি কি আসবে আমাদের ফাহিমা এরপরে কি কে আসবে আমাদের জামিলা আচ্ছা তাহলে রহিমা ফাহিমা জামিলা এই রহিমা ফাহিমা জামিলার সুদ আমরা যখন আমরা নির্ণয় করব তখন রহিমা যে মূলধন হয়েছিল এই মূলধনের পরে আমরা 5% দেবো 5% আমাদের হ্যাঁ বলেছে কতটা 5% রহিমা মূলধনের সুদের পর 5% দেবো 5% দিলে আমাদের কত টাকা আসে 19,1950 টাকা আমাদের রহিমা সুদের পরে চলে আসলো এরপরে হলো ফাহিমা মূলধনের যে মূলধনের পর আমরা 5% সুদ দেবো হ্যাঁ ফাহিমা মূলধনের পরে সুদ হবে 5% কত 1710 টাকা আচ্ছা এরপরে আমরা হলো কি জামিলা মূলধনের পরে সুদ আমরা নির্ণয় করবো মাহিলা এটার পরে 5% আমাদের কত টাকা আসলো আমাদের আসলো 1640 টাকা আচ্ছা আমাদের এই টাকাটাকে আমরা কি করবো এখন আমরা এই টাকাটাকে আমরা এখন যোগ করে দেবো যোগ করে দিলে আমাদের কত আসছে আমাদের আসছে 5,300 টাকা প্রিয় শিক্ষার্থী এই যে 5,300 টাকা আমাদের যোগ করার পরে চলে আসলো এখন বিষয় হলো যে দেখো এপাশে আমাদের যে টাকা হয়েছে আমাদের এপাশে কোনো টাকা নেই আমাদের এখন ব্যালেন্স করতে হবে যদি আমাদের ব্যালেন্স করতে হয় তাহলে আমাদের কি করবো আমরা এই 5,300 টাকা আমরা লিখে দিলাম লিখে দিয়ে ক্লোজ আচ্ছা এখানে আবার কি করলাম 5,300 টাকা লিখলাম লিখে ক্লোজ এখন দেখো ডেবিট পাশে আমাদের টাকা আছে ক্রেডিট পাশে আমাদের টাকা নেই তার মানে কি আমাদের এই অঙ্কটার মধ্যে আমাদের লাভ হয়নি আমাদের হয়েছে কি লোকসান হয়েছে লোকসান হয়ে আমাদের এখানে লিখবো কি আমরা ক্ষতির অংশ ক্ষতির অংশ আচ্ছা ক্ষতির অংশ এখন এই যে ক্ষতির অংশ দেখো ক্ষতি কত টাকা হয়েছে
রহিমা এরপরে তোমার ফাহিমা জামিলা জামিলা এই যে তিনজন এই তিনজনের আমাদের ক্ষতি ক্ষতি আমাদের টোটাল হলো তোমার কত টোটাল হলো 5300 এই 5300 যদি টোটাল ক্ষতি হয় তাহলে এই এটার অনুপাত কত 3 2 1 3 2 1 3 2 1 আমাদের ওইটাকে ভাগ করব তাহলে 3 2 5000 5300 5300 কে আমরা 3 2 1 যখন ভাগ করব ভাগ 3 2 1 যোগ করলে আমাদের হবে কত 6 ভাগ 6 দিব 6 দিলে যে যে টাকা হবে এই টাকা হবে লাস্ট পার্টনারের 883 টাকা আচ্ছা এটাকে যদি তোমরা এখন 2 দিয়ে গুণ দাও তাহলে তো দ্বিতীয় পার্টনারটা পেয়ে যাচ্ছ তাহলে কত হচ্ছে দ্বিতীয় পার্টনারে হচ্ছে 1766 টাকা তো এখানে তোমরা 67 টাকা লিখতে পারো আচ্ছা এরপর হলো তোমাদের করতে হবে কি তৃতীয় পার্টনারে যখন তোমরা করবে তখন হবে 2650 টাকা 2650 টাকা প্রিয় শিক্ষার্থী দেখো এই যে টাকাটা আমরা লিখলাম এই টাকাটা হলো কি আমাদের এই টাকাটা হলো আমাদের তাদের ক্ষতি অংশ অর্থাৎ তাদের ব্যবসা করে এত টাকা তাদের কি করে কি হয়েছে ক্ষতি হয়েছে এখন বিষয় হলো আমরা যখন মূলধন হিসাব প্রস্তুত করব তখন কিন্তু আমাদের এই ডেটাগুলো আবার মূলধন হিসাবে আমাদের প্রয়োজন হবে ঠিক আছে কেন প্রয়োজন হবে কারণ হলো এই যে দুইজনে আমাদের এখানে মূলধনে আমাদের যখন আমরা নির্ণয় করব তখন আমাদের এই পাশের যেটা ডেবিট ক্রেডিট পাশে গিয়েছে সেটা মূলধনের হিসাবে যাবে ডেবিট পাশে আবার যেটা ডেবিট পাশে গিয়েছে সেটা যাবে মূলধনের আমাদের ক্রেডিট পাশে ঠিক আছে তাহলে এই ফিগারটা তোমাদের মূলধন যখন নির্ণয় করবো তখন আমাদের তোমাদের মনে রাখতে হবে হ্যাঁ তো যাই হোক এখন বিষয় হলো যে আমাদের এইখানে যেই কাজটা আমরা করেছি এই কাজটাকে আমরা মাথায় রেখে আমরা এখন কি করবো অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করবো এখানে একটা ব্যাপার হলো আমি একটু দ্রুত করছি এই জন্য যে এই নিয়মের পরে কিন্তু আমি তোমাদের অঙ্ক দিয়েছি অনেকগুলো অঙ্ক দিয়েছি আমি খুব শর্টকাট করে দেখাচ্ছি তোমাদের কারো যদি মনে হয় যে না এটা এইভাবে মানে একটু সুন্দর করে করলে ভালো হতো তোমরা আমার ওই ক্লাসগুলো দেখবা কারণ ওইখানে আমি সুন্দর করে তোমাদের লিখে দিয়েছি এখানে শর্টকাট করে আমি তোমাদের করে দিচ্ছি বোঝানোর জন্য তাইলে আমাদের কি করবো রহিমা আর ও ও ফাহিমার সমন্বিত মূলধন হিসাব মূলধন হিসাব আচ্ছা প্রিয় শিক্ষার্থী এখন এখানে আমাদের প্রথমে তারিখে প্রথম তারিখে আমাদের কত সন ছিল এখানে ছিল হলো 2016 সনের ডিসেম্বর 31 আমাদের সমাপনী মূলধন ছিল আমাদের কত প্রথম ব্যক্তি ছিল 57,000 টাকা দ্বিতীয় ব্যক্তি ছিল আমাদের 45,000 টাকা শিক্ষার্থী এখানে আর একটা বিষয় হলো তোমাদের যখন তোমরা মূলধন লিখবা তখন কিন্তু তোমাদের একটা কথা মনে রাখতে হবে যে মূলধনটা আমরা লিখবো হলো সমাপনী মূলধন আমরা কিন্তু প্রাম্ভিক মূলধন যেটা বের করেছিলাম সেটা কিন্তু এখানে লিখবো না তো একটা প্রশ্ন করতে পারো তাহলে প্রাম্ভিক মূলধন কেন নির্ণয় করেছিলাম প্রাম্ভিক মূলধন নির্ণয় করেছিলাম দুইটা কারণে একটা হলো আমাদের প্রাম্ভিক মূলধন নির্ণয় করতে বলা হয়েছে আর দ্বিতীয় হলো প্রাম্ভিক মূলধনের উপরেই কিন্তু আমরা সুদ নিয়েছি যদি আমাদের সুদ মানে প্রাম্ভিক মূলধন নির্ণয় করতে ক নাম্বারে নাও বলতো তাও কিন্তু প্রাম্ভিক মূলধন নির্ণয় করতে হতো কেন কারণ এটা যে সুদ নির্ণয় করতে হবে আমরা প্রাম্ভিক মূলধন নির্ণয় না করলে তো সুদ নির্ণয় করতে পারবো না এটা হলো আমাদের গ নাম্বার সমাধান তো যাই হোক এখন আমাদের কি একটু আগে তোমাদের যে কথাটা বলেছিলাম কি করবো আবার লাভলোসানের ক্রেডিট পাশে যা লিখেছিলাম সেটা লাগবো লাভলোসানের ক্রেডিট পাশে যা লিখেছিলাম সেটা লাগবো ডেবিট পাশে আর ডেবিট পাশে যা লিখেছিলাম সেটা লাগবো ক্রেডিট পাশে আচ্ছা তাহলে লাভলোসানের ক্রেডিট পাশে কি লিখেছিলাম ক্রেডিট পাশে লিখেছিলাম যে মুনাফা ক্ষতি ঠিক আছে তাদের ক্ষতি হয়েছিল তাহলে আমাদের এখানে লিখবো আমরা কি প্রথমে একটু লাভ লোকসান হিসাব দেখে নিই লাভ লোকসান সমন্বিত হিসাব তাইলে ক্ষতি হ্যাঁ এই যে ক্ষতি লিখেছিলাম সেখানে আবার কি লিখেছিলাম যে ক্ষতির অংশ তাহলে এখন এখানে লিখতে হবে আমাদের ক্ষতির অংশ এখন দেখো ক্ষতির অংশ রহিমা ফাহিমা আমাদের দুজনে যেহেতু বলেছে তাহলে ক্ষতি হয়েছিল রহিমা কত হয়েছিল আমি ওই যে এখানে মুছিনি এখন পর্যন্ত তোমাদের জন্য রেখে দিয়েছি এখানে বুঝার জন্য তাহলে কত 2650 টাকা হলো রহিমা ক্ষতি হয়েছিল আর তোমার রহিমা ক্ষতি হয়েছিল ফাহিমা ক্ষতি হয়েছিল কত টাকা ফাহিমা ক্ষতি হয়েছিল 1767 টাকা এখন আমরা এখানে এটাকে এখান থেকে মুছে ফেলছি ঠিক আছে আচ্ছা তাহলে এই দুজনের ক্ষতি হয়েছিল আচ্ছা এই ডেবিট পাশে আমাদের কি গিয়েছিল ডেবিট পাশে গিয়েছিল আমাদের মূলধনের সুদ হ্যাঁ প্রাম্ভিক মূলধনের সুদ তাহলে আমরা শুধু প্রাম্ভিক
মূলধনের সুদ, প্রারম্ভিক মূলধনের সুদ আমাদের কত হয়েছিল? প্রথম হয়েছিল, প্রথম ব্যক্তির হয়েছিল 1950 টাকা, দ্বিতীয় ব্যক্তির হয়েছিল কত? 1710 টাকা। আচ্ছা, তাহলে এখন একটা ব্যাপার দেখো, এই যে টাকাটা আমরা লিখলাম, এখন কিন্তু আমাদের অঙ্কের ভিতর থেকে স্বাভাবিকভাবে যে জিনিসগুলো যাওয়ার কথা সেই জিনিসগুলো আমাদের চলে গেছে। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের করতে হবে যেটা, এখানে আমাদের একটা টার্গেট দিয়ে দেওয়া হয়েছে। কি টার্গেট? অংশীদারদের মুনাফা বন্টনের অনুপাতে ব্যবসায় মোট মূলধন হবে 1,34,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, এখানে একটা বোঝার বিষয় আছে, 1,44,000 টাকা, এই 1,44,000 টাকা প্রতিষ্ঠানে মোট মূলধন রাখতে হবে। এখন 1,44,000 টাকা যদি মোট মূলধন রাখতে হয়, তাহলে কার কত টাকা রাখতে হবে এটা আমাদের বের করতে হবে। তাহলে কার কত টাকা, এটা অনুপাতটা ছিল আমাদের 3:2:1। এই 3:2:1 অনুপাতে বন্টন করে যার যত টাকা মূলধন রাখার কথা আমরা তার তত টাকা রাখবো। এখানে ব্যাপারটা কি? ব্যাপারটা একটু তোমরা লক্ষ্য করো, আমি তোমাদের বলছি যে প্রতিষ্ঠান কি করেছে, একটা সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের ব্যবসা করলাম, যাই করলাম, আমাদের পরবর্তী ব্যবসাটাকে রান করতে হলে মিনিমাম হলেও আমাদের 1,44,000 টাকা প্রতিষ্ঠানে যদি মূলধন থাকে, তাহলে আমরা পরবর্তীকালে ব্যবসাটা আমরা সুন্দরভাবে করতে পারবো। তাহলে যদি তাই হয়, তাহলে এত টাকা তো মূলধন ফিক্সড প্রতিষ্ঠানে রাখতেই হবে। এখন যদি এত টাকা যার অনুপাতে যা পড়ে, যদি তার কেউ দেখা যায় যে কারো ভাগে মূলধন এত টাকা নেই, কম আছে, তাহলে সে কী করবে? অতিরিক্ত মূলধন বাসা থেকে আনতে পারবে। আর যদি কেউ মনে করে দেখে যে না, মূলধন যা থাকার কথা আমার ভাগে তো তার থেকে বেশি আছে, তাহলে সে কী করবে? সেটাকে তুলে নিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই জন্য আমাদের এই মূলধনটাকে কী করতে হবে? এই অনুপাতে ভাগ করতে হবে। তাহলে ভাগ করতে হলে আমাদের কে কার কতটুকু আনার কথা একটু আমরা দেখি। 1,44,000 টাকাকে আমরা যদি ভাগ দিই 6 দিয়ে কেন দিব? কারণ এই প্রতিকে 6 করে, মানে এগুলোকে যোগ করলে আমাদের অনুপাতটাকে যোগ করলে আমাদের 6 হয়ে যাবে। 6 দিয়ে ভাগ দেবো, 6 দিয়ে ভাগ দিয়ে 3 দিয়ে গুণ দিলে প্রথম ব্যক্তির যত টাকা রাখার কথা তত টাকা আসবে। তাহলে 6 দিয়ে ভাগ দিয়ে আমরা কী করলাম? আমরা 3 দিয়ে গুণ দিলাম, 3 দিয়ে গুণ দিলে আমাদের প্রথম ব্যক্তির রাখার কথা হলো, তাহলে দেখতে পাবো আমরা 72,000 টাকা। আচ্ছা, দ্বিতীয় ব্যক্তির রাখার কথা আমরা, তাহলে এটাকে আবার আমরা 6 দিয়ে ভাগ দিয়ে আমরা কী করবো? 2 দিয়ে গুণ দেবো, 2 দিয়ে গুণ দিলে আমাদের দ্বিতীয় ব্যক্তির রাখার কথা হবে কত? 48,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, এই টাকাটাকে কী করতে, আর তৃতীয় ব্যক্তি তো আমাদের এখানে করতে বলেনি, সুতরাং তৃতীয় ব্যক্তি আমাদের করতে হবে না। এখন আমরা এটাকে কী করি? আমরা এটাকে এখন মুছে ফেলি। প্রিয় শিক্ষার্থী, এখন এখানে একটা ব্যাপার দেখো যে সিস্টেম অনুযায়ী কী বলছে, যে এই ব্যক্তির এত টাকা মূলধন থাকবে, এই ব্যক্তির এত টাকা মূলধন থাকবে। তোমরা কী করবা? প্রথমে এটাকে বসাই দেবা, বসিয়ে দেওয়ার পরে তারপর তোমরা কম্পেয়ার করবা যে এই রহিমা, এই পাশে রহিমা আর এই পাশে রহিমা, এই দুইটার মধ্যে, ডেবিট ক্রেডিটের মধ্যে কোন পাশ বড় আছে, যে পাশ বড় আছে ওই পাশে আগে চোখ করে ফেলবা। তাহলে বড় আছে আমরা দেখতে পাচ্ছি, এই পাশে, এই পাশে যদি বড় থাকে তাহলে আমরা একটু দেখি এই পাশে কত টাকা হয়। এই পাশে হয় 72,000 টাকা যোগ 26,050 টাকা, না 2,650 সমান কত? 74,650। এটাকে ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দিয়ে আমরা এই পাশে নিয়ে আসবো 74,650 টাকা। এই টাকা থেকে আমরা এটাকে এখন বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে দেবো কত? 57,000 বাদ 1,950 সমান আমাদের কত? 15,700, আমাদের 15,700 টাকা। এই 15,700 টাকা এই ব্যক্তির কি মূলধনের ঘাটতি আছে, অর্থাৎ এই 15,700 টাকা দেখো এপাশে, এই পাশে মানে কথা ছিল এপাশে বেশি হবে, কিন্তু এপাশে বেশি না হয়ে এপাশে বেশি হয়েছে যোগফলটা, তার মানে কি তার ঘাটতি আছে। যদি এই পাশের যোগফল এইটাকে বাদ দিয়ে যদি এই পাশের যোগফল বেশি হতো, তাহলে তার কি অতিরিক্ত থাকতো, তাহলে যেহেতু ঘাটতি আছে তার কী করতে হবে? বাসা থেকে আনতে হবে। ঠিক আছে, তাহলে এটাকে বলা হবে অতিরিক্ত মূলধন, অতিরিক্ত মূলধন, তার মানে কি অতিরিক্ত মূলধন তার আনতে হবে। এখানে চাইলে তোমার নগদান হিসাব লিখে দিতে পারো, ঠিক আছে, মানে নগদটাকে আনতে হবে। আচ্ছা আবার, ঠিক আছে, এপাশে আমরা এখন দেখবো, এপাশে আর এপাশের ভিতরে কম্পেয়ার করবো, তাও দেখতে পাচ্ছি এপাশটাই আমাদের বড় হচ্ছে। তাহলে এপাশে আমরা কত টাকা হবে আমরা একটু দেখি, 40,000 টাকা, আর 40,000 টাকা যোগ 1,767 টাকা দিলে আমাদের হাতে হলো কত টাকা? 49,767 টাকা। ক্লোজ করে দেবো, ক্লোজ করে দিয়ে এখানেও লিখি 49,767 টাকা। এই জায়গা থেকে আমরা বাদ দিয়ে দেবো কত? 45,000 টাকা, ফার্স্ট 45,000 টাকা, এরপরে 1,710 টাকা বাদ দিলে আমাদের হতো কত? 3,057 টাকা, 3,057 টাকা।
এই 3,057 টাকা আমাদের এখন হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী, এখন বিষয় হলো যে এই যে 3,057 টাকা, এরপর হলো 15,700 টাকা, এটা হলো তার কি অতিরিক্ত মূলধন তার আনতে হবে। এখন এই যে অতিরিক্ত মূলধন আনতে হবে, তাহলে এটা আমাদের মানে অঙ্ক কিন্তু আমাদের আলটিমেটলি এখানে শেষ। তাহলে এখানে এটা কি হবে, এটা হলো ব্যালেন্স সিডি, ব্যালেন্স সি ডি। হ্যাঁ, এটা হলো এই মাসের শেষ তারিখে 31 ডিসেম্বর। আর এই ব্যালেন্স সিডিটাই আমাদের হবে পরবর্তী সনে গিয়া, পরবর্তী সনে গিয়া আমাদের হবে 2015 সনে। আমাদের এখানে আমরা লিখে দেবো ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি কত, ব্যালেন্স বিডি হলো 72,000 টাকা, আর এখানে হবে 48,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, এখন এখানে যে বিষয়টা হলো, দেখো যে প্রতিষ্ঠান কি করছে, প্রতিষ্ঠান ব্যালেন্স সিডিটাকে ফিক্সড করে দিয়েছে যে ব্যালেন্স সিডি তোমাদের এত টাকা রাখতে হবে। যদি এত টাকা না থাকে তাহলে কি করতে হবে, এত টাকা না থাকলে আমাদের যত টাকা যার হাতে আছে সে তত টাকা নিয়ে আসবে। আর যদি কেউ দেখতো যে না এই টাকা থেকেও তার বেশি আছে, তার সেটা কিভাবে প্রকাশ পেত, প্রকাশ পেত এইটা ছাড়াই। তার এখানে যে যে জিনিসগুলো গিয়েছে তাতে দেখা গেছে যে এপাশে যা আছে তার থেকে বেশি হয়ে গেছে, তার মানে কি তার বেশি আছে, তাইলে সে চাইলে এটাকে তুলে নিয়ে যেতে পারবো। যা হোক প্রিয় শিক্ষার্থী, আসলে ব্যাপারটা হলো এই জাতীয় এন্ট্রি উপর কিন্তু আমি তোমাদেরকে ক্লাস দিয়েছি এবং এই নিয়মের উপর ক্লাস দিয়েছি, এটা বেসিক থেকে সম্পূর্ণটা আলোচনা করে দিয়েছি তোমাদের। এই জন্য আমি অত বিস্তারিত আলোচনা না করে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আলোচনা করে দিয়েছি, যে এখানে যেহেতু কমেন্ট করেছো সিস্টেমটাকে একটু দেখিয়ে দিলে হয়তো তোমাদের সুবিধা হবে। বাট এটা আলোচনা তেমন কোনো বিষয় নেই, যেহেতু আমি আগে অনেক ক্লাস দিয়েছি এটার উপরে। আর এরপরেও যদি তোমাদের মনে হয় যে আরও কিছু আলোচনা করলে ভালো হয় এই সমস্ত বিষয়ের উপরে, তাহলে তোমরা আমাকে কমেন্ট করছি জানিয়ে দিলে আমি তোমাদের এটার উপরে আরও ক্লাস দিয়ে দেবো। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে।